আজ আক্রান্ত অনেকটাই নিম্নমুখী মঙ্গলবার জেলা প্রশাসনের দেওয়া বুলেটিন অনুযায়ী পূর্ব বর্ধমানে মোট আক্রান্ত চৌত্রিশ হাজার আটশো জন যার মধ্যে গত চব্বিশ ঘন্টায় জেলায় নতুন করে আক্রান্তের সংখ্যা একশো জন তার মধ্যে বর্ধমান শহরে উনচল্লিশ জন এবার আমরা দেখে নেব পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌর এলাকাসহ বিভিন্ন ব্লকে গত চব্বিশ ঘন্টায় আক্রান্তের পরিসংখ্যান আউশক্রাম একে একজন আউশক্রাম দুয়ে দুজন ভাতারে এগারো জন বর্ধমান একে দুজন বর্ধমান দুয়ে পাঁচজন গলসি একে সাতজন গলসি দুয়ে তিনজন জামালপুরে পাঁচজন কালনা একে তেরো জন কালনা দুয়ে সাতজন কাটোয়া একে পাঁচজন কাটোয়া দুয়ে শূন্য জন কেতুগ্রাম একে দুজন কেতুগ্রাম দুয়ে সাতজন খণ্ডঘোষে একজন মন্তেশ্বরে একজন মেমারি একে এগারো জন মেমারি দুয়ে আটজন মঙ্গলকোটে দুজন পূর্বস্থলী একে একজন পূর্বস্থলী দুয়ে চারজন রায়না একে দুজন রায়না দুয়ে পাঁচজন বর্ধমান পৌরসভায় উনচল্লিশ জন দাইহাট পৌরসভায় তিনজন গুসকরা পৌরসভায় একজন কালনা পৌরসভায় পাঁচজন কাটবা পৌরসভায় তিনজন মেমারি পৌরসভায় দুজন আবারও বলে রাখে পূর্ব বর্ধমানে মোট আক্রান্তের সংখ্যা চৌত্রিশ হাজার আটশো ষাট জন যার মধ্যে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন একশো ছেষট্টি জন এবং গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে দুজনের বর্ধমান টুডে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে আবেদন আপনারা প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না পাশাপাশি বারবার সাবান দিয়ে হাত ধোবেন সর্বদা মাস্ক স্যানিটাইজার ব্যবহার করুন